সুষ্ঠু ভোটের জন্য বিদেশিদের চাপ এবং ধমকটা ভীষণ জরুরি, এবং আপনারাও চাইছেন যে কোনো না কোনো মাধ্যমে চাপের মধ্য দিয়ে বিএনপি যেন ভোটে আসে। এটা বিএনপির কথা তো, ধমক দিবে আমাদেরকে, ধমক চাপ সবসময় হয়েছে, এখনো কোন ধমক চাপের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নত করবে না, পরিষ্কার কথা, সাফ সাফ কথা। বিএনপি বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, আমাদের করার কিছু নেই। কোন চাপের কাছে, ধমকের কাছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাথা নত করে রাজনীতি করবে না। তার মানে আপনার কোনো চাপই নাই এখন? নেভার, ইম্পসিবল। আমরা চাপ বুঝি না, ধমকও বুঝি না। ধমক পাবে তারা, ধমক বিএনপি খাবে, ধমক দিবে তাদেরকে, তোমরা আবার সন্ত্রাসী করতে চাও, আবার তোমরা আগুন দিতে চাও, আবার মানুষ খুন করতে চাও, ধমক তারা খাবে, তোমরা নির্বাচনের পার্টি না। তার মানে তাহলে বিএনপি চতুর্মুখী ধমক এবং চাপের মধ্যে আছে, রাস্তায় দাঁড়াতে পারে না, আপনাদের চাপ আছে, প্রশাসন আইন শৃঙ্খলা চাপ আছে, নির্বাচনে যাওয়া নিয়ে বিদেশিদের চাপ আছে, আবার গভর্নমেন্টটাকে রক্ষাও করে, কে তাকে গভর্নমেন্ট রক্ষা করেছে, কারণটা কি? এখানেও তো আমার সন্দেহ হয়। হ্যাঁ, সেখানে শুধু মডেল হলো কে, নাম কি কি মডেল? উকিল মডেল। উকিল মডেল, এখন গভর্নমেন্ট তাকে রক্ষা করলো, তাহলে সে রুমিন মডেল হয়ে গেল। আচ্ছা, যদি আমাকে গভর্নমেন্ট রক্ষা করে, তাহলে ছয় জেলায় যে সংঘর্ষ হলো, সেখানে 82 জন যে আহত হলো, সেখানে কেন করেন না? প্লিজ হিয়ার মি, সেখানে যে পাল্টা পাল্টি হলো, আমাদেরকে যে মারধর করা হয়েছে, আমাদের কর্মীরা আহত হয়েছে, এর বিচার কে করবে? এর বিচার কি বিএনপি করবে? আপনাদের কর্মীদের মারার সাহস কারো আছে এখন? এই তো উনি না, নিজেরা নিজেরা এক জায়গায় মারামারি করেছেন, সেটা ছাত্র লীগ আর স্বেচ্ছাসেবক লীগ ভার্সেস বিএনপি। তোমার আরেকটি কথা বলছি, আরেকটা কথা আচ্ছা, আমার থেকে সব কেন শুনতে হবে আপনাদের? আপনারা খবর পড়েন না, দেশের খবর রাখেন না? আপনার কাছে আমি কথাটা বলি, শোনেন, আপনি তো এখন প্রতিদিনের মুখ বাংলাদেশে, প্রতিদিন আপনার এই অনুষ্ঠানে আপনার কথা বলছে, আমাদেরকে হেদায়াত করতেছে, তাই না? সুতরাং কয়েকদিন আগে যে আপনার ইফতার পার্টিতে সাংবাদিকদেরকে মারধর করলো বিএনপি, এটা তো বললেন না? না, সেটা তো বললাম না কেন, সেদিন সেটা বলা হয়েছে। না না না, সেদিন সেটা আমরা বলেছি, এবং তাৎক্ষণিকভাবে বিএনপি কিন্তু একটা অ্যাকশনে গিয়েছে, যারা করেছিল এটা ক্ষমা চেয়েছে, এবং সেই নেতাকর্মীদেরকে তারা বহিষ্কার করেছে কিছুদিন আগে, যে প্রথম আলো সাংবাদিককে 20 ঘন্টা ঘুম করে রাখলো আওয়ামী লীগ, সেটা কি বলবে? তাহলে বিএনপি পাওয়ার আস্টের সংবাদপত্র থাকবে? আওয়ামী লীগ আসলে তো সংবাদপত্র চারটি নামে, বিএনপি অসভ্য পার্টি, ভয়ঙ্কর পার্টি, হিংস্র পার্টি, খুনিদের পার্টি, এই বিএনপি শান্তির পার্টি। আচ্ছা, রোজা রমজান মাস, আমরা আর আওয়ামী লীগ যে কোনো ভাবে হোক ইলেকশনে, বাই হুক অর ক্রুক, তারা ইলেকশনে আওয়ামী লীগ এখন লুটেরাদের সংগঠন, লুটেরাদের সংগঠন আওয়ামী লীগ হচ্ছে, লুটেরা নয়। আমার অ্যাকাউন্ট দেখেন, আপনার অ্যাকাউন্ট দেখেন, আপনার অ্যাকাউন্টে টাকা বেশি থাকলে কিন্তু আপনি লুটেরা, প্রমাণ হয়ে যান, দেখি কার অ্যাকাউন্টে কত টাকা আছে, সেটা এখানে বসে প্রমাণ হবে। না, একজন একজন করে তো না, আপনি কি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন যে আপনার চেয়ে রুমিনের অ্যাকাউন্টে টাকা বেশি আছে? বেশি আছে তো, কি করে আপনি ভাবছেন যে ওনার আরেক যে টাকা পাঠাইছে ওনার অ্যাকাউন্টে কেন পাঠাবে? এর পরে তাকে তো তার মুখে বলানোর জন্য তাকে পে করে, তো প্রচুর টাকা পে করে লন্ডন থেকে আসতেছে। এইটা হচ্ছে আওয়ামী লীগ, গোয়েবলস যাকে বলে আওয়ামী লীগ হচ্ছে এটা, মিথ্যা কথা, কাল্পনিক কথা, রূপ কথা আওয়ামী লীগ বলতেই থাকে, কোনো আগা মাথা নাই কথার। এই জন্যই তো আমি আওয়ামী লীগ, কোনো আগা মাথা নাই বিএনপি, কোনো আগা মাথা নাই, আমাকে আঘাত করার জন্য তো আপনি বিএনপি, আর জবাব দেওয়ার জন্য আমি আওয়ামী লীগ। কাজে আঘাত আর পাল্টা আঘাত দুটো শব্দ, আমি আঘাত করি না, আমরা আঘাত করি না, আমরা আঘাত করি না, জবাব দিই, তবে হিংস্র হলে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলি, প্রতিরোধে প্রতিশোধ, হ্যাঁ, প্রতিশ্রুতির বর্ণিশিকা আমরা ছড়িয়ে দেব। যদি এবার তারা আগুন জ্বালাতে আসে, নির্বাচন বর্জন করে 14-13-15 সালের মতো ঘটনা ঘটাতে চায়, বিএনপি আর দাঁড়াতে পারবেন না, বিএনপি আর দাঁড়াতে পারবে না। আর আপনার অ্যাকাউন্টে টাকা একদম নেই, সেটাই আপনি বলছেন না? আর টাকা আছে, টাকা আছে, ব্যালেন্সটা কার বেশি প্রমাণ হয়ে যায়। আচ্ছা, ব্যালেন্সটা কার বেশি সেটা দেখা যাবে, তবে আমরা সেই করাব।
হ্যাঁ, তবে আমরা সেই ব্যালেন্সটা দেখব না, আমরা দেখব ভোটের সময় ভোটের লাইনে কারা দাঁড়ায় এবং ভোট দিয়ে কাদের ব্যালেন্সটা পাল্লাটা ভারী করে, সেটার দিকে হচ্ছে আমাদের নজরদারি। আমাদের পাল্লা ভারী হবে, নৌকার পাল্লা ভারী হবে। আচ্ছা, সে ভোটটা আসলে তো সেটাই দেখা যাবে। আসছে তো, হ্যাঁ, ভয়ে আসছে। বাংলাদেশে তো 20-15 বছর ধরে কোনো ভোটই নাই। না, ভয়ে আসে না তো। ন্যাশনাল ইলেকশন আর লোকাল ইলেকশন, কোন ইলেকশনে ভোট নাই? পার্টি না। আচ্ছা, বাংলাদেশে ভোটই নাই। হচ্ছে ভোটের পার্টি না, রাষ্ট্র দখলের পার্টি। দখল করে রাষ্ট্র কি? কিসের ভোট? কিসের জনগণ? আমরা দখল করব, খুন করে দখল করব, দখল করে ক্ষমতায় যাব। এই তো বিএনপির ক্যারেক্টার। আর আওয়ামী লীগ হচ্ছে স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। আওয়ামী লীগ এখন লুটেরাদের গোষ্ঠী, এই কথাটা আওয়ামী লীগ এখন ভোট চোরের গোষ্ঠী, না না, আওয়ামী লীগ এখন মানবাধিকার লঙ্ঘনের গোষ্ঠী, আওয়ামী লীগ এখন গুম বিচার বহির্ভূত হত্যার গোষ্ঠী, আওয়ামী লীগ এখন দেশের মানুষকে চাপে রেখে এই যে বিদ্যুৎ তেল গ্যাস সমস্ত কিছুর মূল্য বৃদ্ধি, বাজারে যান আপনি কোনো কিছুতে হাত দিতে পারবেন না এত দাম, এই মানুষকে চাপে ফেলার দল হচ্ছে আওয়ামী লীগ। কারণ তারা তো ভোটে আসে নাই, তারা যাচ্ছে তাই করতে পারে, তাদের তো জব দেওয়ার ব্যাপার নাই। শেষ, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে।